নমস্কার, দেখছেন আনন্দ বার্তা। আপনাদের সঙ্গে আমি ডিম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই চোখ রাখবো আজকে নিউজ হেডলাইন্সে। পুলিশ ও বিহার পুলিশের যৌথ উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো শনিবার। দুদিন ব্যাপী চেতনা উৎসবের সূচনা হলো শনিবার। শুক্রবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুর অমৃতখণ্ড পঞ্চায়েত এলাকায় শাসক দলের দুটি নির্বাচনী কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। অবৈধ সম্পর্কের প্রতিবাদে এক মহিলা ও এক পুরুষকে গলায় জুতোর মালা পরিয়ে মাথার চুল কেটে গাছে বেঁধে মারধর করার পাশাপাশি এলাকায় ঘোরানো হলো। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো ছোটনীলপুর এলাকায়। অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। দুজন চতুর্থ শ্রেণীর শিশু ছাত্রীকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠল ওই স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুর জেলার 20 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগরে এক প্যান্ডেল ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল কয়েক লক্ষ টাকার সম্পত্তি। আমগাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। চলে আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ পুলিশ ও বিহার পুলিশের যৌথ উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো শনিবার। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে বিবেকানন্দ সভাগৃহে অনুষ্ঠিত হয় এদিনের এই আলোচনা সভা। বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলোচনা চলে আধিকারিকদের মধ্যে। শনিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে বিবেকানন্দের সভাগৃহে পশ্চিমবঙ্গ পুলিশ ও বিহার পুলিশের যৌথ উদ্যোগে ইন্টারস্টেট কোঅর্ডিনেশন মিটিং অনুষ্ঠিত হয়। পঞ্চায়েত ভোট শান্তিতে করার উদ্দেশ্যে এটি অনুষ্ঠিত হয়। দুই রাজ্যে আইজি, ডিআইজি, এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকদের প্রতিনিধি দলের মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয়। বিহার থেকে পূর্ণিয়া, কটিহার এবং ইসলামী এসপি ছিলেন, ডিআইজি পূর্ণিয়া ছিলেন, আমাদের পশ্চিমবঙ্গ থেকে এসপি রাজনি, এসপি মালদা এবং এসপি উত্তর দিনাজপুর। বিভিন্ন ইস্যুতে আমাদের আলোচনা হয়েছে এবং ক্রিমিনাল ইন্টেলিজেন্স শেয়ারিং ব্যাপারে, মিসিং পার্সন, আনআইডেন্টিফাইড ডেড বডি, তারপরে ক্রিমিনাল গ্যাং বর্ডার দু সাইডে অপারেট করছে, কীভাবে ওদের ধরা যায়, কীভাবে জব্দ করা যায় এবং আর্মস স্মাগলিং হয়ে, এছাড়া আমাদের পঞ্চায়েত ইলেকশন আছে, ওখানে বিভিন্ন রকম যে নাকা পয়েন্ট থাকে ইলেকশনের আগে, বর্ডার চেকিং, এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, খুব ভালোভাবে আলোচনা হয়েছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিহার সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বুথগুলিতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে দুই রাজ্যের পুলিশ কর্তাদের কোঅর্ডিনেশন করতে এই বৈঠক। পূর্ণিয়া, কটিহার আর কিশনগঞ্জকে জেলে কে পুলিশ অফিসার্স, এসপি বা সদর পুলিশ অফিসার্স কে সাথ হম লোগোনে, পূর্ণিয়া রেঞ্জ কে সবই অফিসার্স নে ইহাঁ আকর মিটিং কি, হম লোগোনে আইজি স্যার কে গাইডেন্স মে এক মিটিং হুই হ্যায়, বিহার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কে কোঅপারেশন কা এক মিটিং হ্যায়। ইস বর্ডার কোঅপারেশন মিটিং মে তিন চার বাতো কো স্পেশালি এমফাসাইজ কিয়া গয়া হ্যায়। পহলা এমফাসাইজ কিয়া গয়া হ্যায় ট্রান্স বর্ডার জো মাইগ্রেশন হোতা হ্যায় ক্রিমিনালস কা, ইহাঁ পর ক্রাইম করতে হ্যায় ওহাঁ ছুপতে হ্যায় ওহাঁ ক্রাইম করতে হ্যায় ওহাঁ ছুপতে হ্যায় উসকো ক্যায়সে হম লোগ ম্যাপ করেন, উসকে লিয়ে ইন্টেলিজেন্স শেয়ারিং হোগি, ইন্টেলিজেন্স হম গ্যাদার করেঙ্গে আর ইহাঁ ভি গ্যাদারিং হোগি আর ইন্টেলিজেন্স কো হম লোগ শেয়ার করেঙ্গে, এক দূসরে কো বতায়েন কি হমারে পাস ক্যা ইনফরমেশন হ্যায় ওহাঁ ক্যা ইনফরমেশন হ্যায়। দূসরা কি অর্গানাইজড ক্রাইম জো হোতা হ্যায়, সংগঠিত অপরাধ ইসকো হম বলতে হ্যায় অর্গানাইজড ক্রাইম, উস অর্গানাইজড ক্রাইম কো ক্র্যাক ডাউন করনে কে লিয়ে উসপে হম লোগোনে এক স্ট্র্যাটেজি ভি বনাই হ্যায় আর ইসকে লিয়ে নোডাল অফিসার্স ভি বনায়ে গয়ে হ্যায় জো খুদ ফিল্ড মে কাম করেঙ্গে আর ইসকে বহুত অচ্ছে আউটকামস আয়েঙ্গে, আপ লোগ ইনকো ফির দেখেঙ্গে আর ইয়ে মিটিং স্যার কে গাইডেন্স মে আগে ভি চলতা রহেগা। উল্লেখ্য, ইতিমধ্যেই উত্তর দিনাজপুর চোপড়া ব্লকে লক্ষ্মীপুর লালবাজার ভিনিরগাঁও এলাকায় শাসক দল ও বিরোধীদের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই ব্যাপারে প্রশাসন নড়ে চড়ে বসেছে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা।
দুদিনব্যাপী চেতনা উৎসবের সূচনা হলো শনিবার। শেহারাবাজার আল আমিন মিশনের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এই উৎসব। প্রভাত ফেরি ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সূচনা হয় উৎসবের। চেতনা উৎসব 2018 অনুষ্ঠিত হলো শনিবার। শেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। আল আমিন মিশনের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। প্রভাত ফেরি এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। এবছর চতুর্থ বর্ষে পদার্পণ করল চেতনা উৎসব। দুদিন ধরে চলবে মূল অনুষ্ঠান। মূলত শান্তি ও সম্প্রীতির বার্তা দিতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। বিধায়ক নবীন বাগ, পঞ্চায়েত সমিতির সহসভাপতি সম্পাধারা, বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ রায়, জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিশেষ করে রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট এবং শেয়ারাবাজার রহমানিয়া যে মিশন, সেটা একটা আমার আবেগের জায়গা। আমি প্রত্যেকবারে এদের প্রত্যেকটা অনুষ্ঠানে নতুন করে কিছু শিখতে আসি। যেহেতু একজন মানবদরদী মানুষ হিসেবে, আমাকে যেহেতু সমাজের শিক্ষক হিসেবে, পেশায় একজন শিক্ষক এবং সমাজের জন্য কাজ করি অন্যভাবে, রাজনৈতিকভাবেও, তো সেই জন্য এইরকম যারা কাজ করে, আজকে শেয়ারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের চতুর্থ বর্ষ চেতনা উৎসব কাজ শুরু করেছে আজকে, তারা উদ্বোধনী অনুষ্ঠানে এসেছি। আজকে আমরা চমকে গেছি যে আজকে আমাদের উদ্বোধক ইকরামুল হক বাড়ি সাহেব, যিনি একটা বিখ্যাত মানুষ, যিনি এই দক্ষিণ দামোদরের মানুষ, ভূমিপুত্র, যিনি এই এলাকার জন, তিনি আজকে আমাদেরকে কত সুন্দরভাবে বলেছেন যে এই দক্ষিণ দামোদরের মাটি রত্নগর্ভা, এখানের মানুষ বাংলায় আজকে পথ দেখাচ্ছে, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বাংলাকে নতুন করে দিশা দেখাতে শুরু করেছে, ভারতবর্ষকে নতুন করে পথ দেখাতে শুরু করেছে। আজকে আমরা এখানে সম্প্রীতির কথা শুনেছি, আমরা দেখেছি যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে কথা আজকে উঠে এসেছে। আমরা রানীগঞ্জে কিছুদিন আগে যে একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে দেখেছি, একজন ইমাম সাহেব তার সন্তানকে হারিয়েছেন, 30,000 মানুষ প্রতিশোধ ক্রিয়ায় জ্বলে উঠেছিলেন, কিন্তু সেই মানুষটা তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে পৃথিবীতে মানুষ না থাকলে পৃথিবীর কোনো মূল্য নেই। তাই তিনি বলেছিলেন, আমার সন্তান গেছে, কিন্তু তোমরা সেই সন্তানের প্রতিশোধ নিতে যাও না, তোমরা শান্তি এনে দাও, শান্তি বিরাজ করুন, সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছে। আজকে সেই চেতনা উৎসবের মধ্য দিয়ে আমরা আজকে নতুন করে আমাদের এই খণ্ডঘোষ এলাকার এবং দক্ষিণ আমাদের এলাকার স্বনামধন্য মানুষ যারা ছিলেন, তাদের মাধ্যমে এই চেতনা উৎসবের মধ্য দিয়ে আমরা সমাজকে সচেতন করার জন্য সম্প্রীতির বার্তা আরও নতুন করে যে ছড়ানোর উদ্যোগ এর শেয়ারবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট গ্রহণ করেছে, আমি নিজে আজকে অংশগ্রহণ করে আমরা দেখছি বিভিন্ন ধরনের উৎসব খেলা এবং মেলা কেন্দ্রিক হয়, তাদের উদ্দেশ্য অনেক ক্ষেত্রে ভালো থাকে, কিন্তু আমরা দেখছি আমরা একটু ভিন্ন ধরনের করতে চাই যে শুধু খেলা মেলার উপর নির্ভর করে সমাজ কিন্তু আগে বাড়তে পারে না, তো মানুষের মধ্যে চেতনার বিকাশ ঘটানোর দরকার, সেই জন্য আমরা চেতনা উৎসব শুরু করেছি। কাদের উদ্যোগে এটা হচ্ছে? এটা শেয়ারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এই অনুষ্ঠানটা হচ্ছে। এটা কোথায় করছেন? এটা শেয়ারাবাজার রহমানিয়া আল আমিন মিশনের ক্যাম্পাসে এটা হচ্ছে। এই চেতনা উৎসব থেকে কী বার্তা দিতে চাইছেন? এই চেতনার বার্তা দিচ্ছি যে আমরা যে ভারতবাসী, হ্যাঁ আমরা রাজ্য এবং ভারতবর্ষী, আমরা সমস্ত মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এক মানুষ, হ্যাঁ আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়, আমরা কিন্তু একে অপরের পরিপূরক, একে অন্যের ভাই, এটাই আমাদের বার্তা দিতে চাইছি। কী কী বিষয়ের উপর এখানে? আমরা বিভিন্ন বিষয়ে, আমরা সম্প্রীতির উপর আমাদের এখানে আলোচনা চক্র আছে, স্বাস্থ্য বিষয়ে আলোচনা চক্র আছে, আমরা প্রায় হ্যান্ডিক্যাপদের 20 জন হ্যান্ডিক্যাপদের সাইকেল বিতরণ করবো,
আমরা প্রায় বহুজন মানে প্রায় 40-50 জনের উপর মানুষ অসুস্থ মানুষদেরকে আর্থিক সাহায্য করব চিকিৎসার জন্য, আরও বিভিন্ন শিক্ষার জন্য আমরা আর্থিক সাহায্য প্রদান করে থাকি। আজকে প্রভাত ফেরির মাধ্যমে এবং পতাকা উত্তোলনের মাধ্যমে কী বার্তা দিতে চাইলেন? যে আমরা রাজ্যে যেভাবে শান্তি সম্প্রীতি আছে সেই শান্তি সম্প্রীতির ধারা যাতে অক্ষুণ্ণ থাকে সেই বার্তায় আমরা দিতে চাই। আমরা সবাই মিলেমিশে বাস করতে চাই, আমরা ভারতবাসী, আমরা একই বিন্দু দুটো কুসুম হিন্দু মুসলমান, আমরা সবাই মিলেমিশে বাস করতে চাই, এই বার্তা দিতে চাই। আজকের এই অনুষ্ঠানে বিশেষ কে কে উপস্থিত ছিলেন? এই বিশেষ উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাধিপতি সম্পাদ ধারা, আমাদের MLA নবীন বাগ, বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ রায়, হ্যাঁ জেলা পরিষদের মেম্বার অপার্থিব ইসলাম, তারপরে রাজ্যের বিশিষ্ট আইনজীবী একরামুল বাড়ি থেকে শুরু করে স্বদেশ রায়, শ্যামসুন্দর সেন, সুকুমার সেন থেকে শুরু করে গোটা জেলার বিশিষ্ট বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন। কর্মসূচিকে সফল করতে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। শেহারা বাজার থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। শুক্রবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুরে অমৃতকণ্ঠ পঞ্চায়েত এলাকায় শাসক দলের দুটি নির্বাচনী কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন লাগার অভিযোগের তির বিরোধীদের দিকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দক্ষিণ দিনাজপুরে অমৃতকণ্ঠ পঞ্চায়েত এলাকায় শাসক দলের নির্বাচনী কার্যালয়ে আগুন লাগানোর ঘটনা ঘটল। এক রাতে পরপর দুটি কার্যালয়ে আগুন লাগানোর এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুটি ঘটনাতে অভিযোগের আঙুল উঠেছে বিরোধীদের দিকে। শনিবার সকালে স্থানীয়রা লক্ষ্য করে মালঞ্জা বাজারে অবস্থিত তৃণমূলের অস্থায়ী কার্যালয়ে এক অংশ আগুনে পুড়ে গিয়েছে। সেই সঙ্গে দলীয় পতাকা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিসহ ফেস্টুন সবই পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনায় তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ কেরোসিনের দুটি খালি বোতল উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের প্রাথমিক অনুমান, কেরোসিন তেল ঢেলেই কেউ আগুন ধরিয়ে দিয়েছে। অন্যদিকে এলাকারই কামারপাড়ায় একই ঘটনা ঘটেছে তৃণমূলের দলীয় কার্যালয়ে। সেখানেও দলীয় পতাকা ও ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে। সকালবেলা আমাকে আমাদের একজন কর্মী ফোন করেছে যে আমাদের তৃণমূলের কার্যালয়টা পুড়িয়ে দিয়েছে, এসে দেখি এগুলো আগুন ঝলসে গেছে আর এরা বিজেপির কিছু লোক এরকম কাজ করছে। কেননা এর আগে আমরা যখন জেলা সম্মেলন করতে গেলাম ভোল্লাতে ফেস্টুনগুলো টাঙিয়েছিলাম, সব ছিঁড়ে রাতারাতে হাওয়া করে দিয়েছিল। আমরা সাইড ফর করেছি, সেগুলোতে কাদো লাগিয়ে দিয়েছে। আমরা হোয়াইট ওয়াশ করেছি, বিজেপি গিয়ে পদ্মফুল আটকিয়ে দিয়েছে। আর এই সকল কাণ্ডগুলো ঘটাচ্ছে যারা আজকে বাম থেকে রাম হয়েছে, তারা এই সুড়সুড়িগুলো দিচ্ছে। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। অবৈধ সম্পর্কের প্রতিবাদে এক মহিলা ও এক পুরুষকে গলায় জুতোর মালা পরিয়ে মাথার চুল কেটে গাছে বেঁধে মারধর করার পাশাপাশি এলাকায় ঘোরানো হলো। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার রায়পুর এলাকায়। পুলিশ ঘটনার কথা জানতে পেরে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। অবৈধ সম্পর্কের প্রতিবাদে এক মহিলা ও এক পুরুষকে গলায় জুতোর মালা পরিয়ে মাথার চুল কেটে গাছে বেঁধে মারধর করার পাশাপাশি এলাকায় ঘোরানোর অভিযোগ উঠল। কি হচ্ছে তুই আবার, তোমাদের পাড়ায় এরকম হচ্ছে? ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার রায়পুর এলাকায়। ওই এলাকার আনন্দ বর্মন নামে এক বিবাহিত পুরুষ তার স্ত্রীকে ছেড়ে স্থানীয় এক স্বামী পরিত্যক্তা মহিলার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে বলে অভিযোগ ওঠে। স্থানীয়রা আনন্দর ঘর থেকে ওই মহিলাকে বের হতে দেখলে তাদের ধরে ফেলে এবং তাদের উপর অত্যাচার চালায়। আপনি বিবাহিত? হ্যাঁ। কাকে বিয়ে করেছেন? গন্ডগোল করতো, করতে করতে তারপর ভেগে যেত। ফোন করতাম, আসতো না, আসতো না, আসতো না, এদিকে চিন্তা, রাত্রি দেড়টা নয় দুইটা নয় চলে যায়। কালকে কি হয়েছে? কালকে রাতে কি হয়েছে? কালকে রাতে
রাতে কিছু হয় নাই, কালকে রাতে ওর বউ আসলো, ওর বউ আসে গিল ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি করতে 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 তারপরে গিলের ছিটকে নাটকানো ওটা ভেঙে ফেলো, ভেঙে ফেলে দিয়ে মাথায় মাম এদের মাথায় বাড়ি, ওর মাথায় বাড়ি, তারপর এই যে হাত ফুলা দিছে হাতে বাড়ি পায়ে বাড়ি, তারপরে এদিকে কি মাখায় দিলো, মাখায় দিয়ে দিয়ে চুল কাটায় কাটিয়ে দিয়ে কেটে দিলো, কেটে দড়ি দিয়ে বাঁধলো, বেঁধে তারপরে জুতা মালা পরায় ওইদিকে ঘুরালো। ওর কি জানি কেন ওরকম করতেছে, বুঝতে পারতেছি না কেন ওরকম করতেছে। আপনারা এভাবে একসঙ্গেই থাকবেন? হ্যাঁ একসাথেই থাকবো। কি ছিল ঘটনা? ঘটনাটা হয়েছিল যেহেতু আমি ওর সঙ্গে আগের থেকে প্রেম করতাম, কালকে ও আমাকে নিয়ে গেছে ওর বাড়িতে। এবার রাত্রেবেলা পাড়ার লোকজন মিলে আমার যে আগের বউ ছিল সে গিয়ে পাড়ার লোকজনকে নিয়ে সবাই মিলে বেধড়ক মারধর করছে, এতেও কি জানে মারার হুমকি দিয়ে গেছে। মাথার চুল কেটে দিল? মাথার চুল কেটেছে ওখানকার তিন মহিলা। কেটে কি করলো? কেটে মুখে কালি দিল তেল কাজল দিয়ে। তবে কি এলাকায় ঘুরিয়েছে? হ্যাঁ ওদিকে রাস্তায় নিয়ে ঘুরিয়েছে। কি বক্তব্য ওদের? কেন ঘোরালো? ঘুরালো যে যেন এরকম ওরা কেউ আর প্রেম না করতে পারে ওর জন্য। আপনি কি ভালোবাসেন ওনাকে? হ্যাঁ আমি ভালোবাসি। আপনি ওনার সঙ্গেই থাকতে চান? আমি চাই একে নিয়ে আমি ঘর সংসার করব। আমি যখন আজকে এতই মার খেলাম তো আমি চাচ্ছি না যে আমি একে ছাড়ব। পরে রায়গঞ্জ থানার পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। এলাকার পরিবেশ সুস্থ রাখতেই এই রূপ ঘটনা ঘটেছে বলে মত পোষণ করেছেন এলাকাবাসীরা। রোজ আসে ওই ঘরের মধ্যে থাকে, থাকার কালার থেকে তো তখন ওর বউ আসছে, বউ আসার পরে সবাইকে ডাকাডাকি করলো, ডাকাডাকি করার পরে আমরা ওখানে গেলাম যায় রাত্রেবেলা, রাত আমরা তাও তিনটার সময় গেছি, তিনটার সময় যাওয়ার পরে দেখলাম যে ওই ছেলেটা ঘরের মধ্যে লুকিয়ে আছে, লোকার থেকে তো আমরা বার করছি, বার করে বাঁধছি, বাঁধে সবাই পিটাইছে, পিটাই টিটাই ইসে করছে, তারপরে মারা হয়েছে, চুলও কেটে দেওয়া হয়েছে। হ্যাঁ চুলও কাটা হয়ে গেছে, চুলও কাটিয়ে দিচ্ছি, তারপরে ছেলেটারও চুল কাটা হয়েছে। তারপরে যায় কারা করলো? এলাকাবাসী? হ্যাঁ সবাই, আমাদের মনে করছে এখানে মহিলা সমিতি হয়েছে, মহিলা সমিতির ইয়ে ছেলে পেলে ছিল সব গোটা পাড়াই একদম কেউ বাদ নাই, তার জন্য এখন মনে করে যায় যে একটা চাচ্ছেন। আপনারা এগুলো করলেন কি কারণে? কারণটা হচ্ছে যে ওই যে মেয়েটা মনে করছে পরিবেশটা যেন আমাদের শুদ্ধ থাকে, ভালো থাকে, যেন ওই মেয়েটা যে নোংরা কাজ করে আজকে যে যে এই ছেলেপেলেদেরকে নিয়ে আসে, এই যে ছেলেপেলেগুলো আসে এগুলো মানে আজকে ওই ছেলেটা আসলো কালকে ওই ছেলেটা আসবে, এরকম রোজ রোজ তো হতে পারে না, সেটা এখন আমরা চাই যে এটা ভালো, যেন মেয়েটাকে আমরা কালকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, সেটা ও বলছে যে আমি করবই, কী করবা কী করবা, কোন লম্বা চিরবা ছিঁড়ে নাও, চ্যালেঞ্জ করতেছি মেয়েটা এরকম করে বলছে। তাহলে আমরা বলছি যে তুমি শুধরায় যাও, আমাদের কোনো ছিল না, আমরা থানায়ও ইসে করছি, কমপ্লেন করছি, তারপরে পঞ্চায়েতও করেছি, আগে করেছি, কিন্তু কোনো সুরাহা পাইনি আমরা, বাধ্য হয়ে আমরা এই রাস্তাটা বাইছি, পঞ্চায়েত অভিযোগ জানিয়েছি, তারপরেও কিন্তু ওদেরকে বারবার বলা হয়েছে যে আপনার কাছে আপনি যদি বলেন তাহলে কিন্তু প্রধান শুধাবে, কিন্তু পুলিশের পক্ষ থেকে বা পঞ্চায়েত থেকে করলেন আমরা আজকে তখন যখন ধরা পড়লো স্পটে ওই ছেলেটা যখন ওই বাড়িতে আছে তখন আমরা এসে ধরলাম, ধরা মানে কি সমস্ত গ্রামের মহিলা টহিলা শুধু সবাই মিলে ধরলাম, ধরে ওকে আমরা পুলিশকে তখন ইনফর্ম করলাম যে ধরা হয়েছে এইভাবে। হ্যাঁ পুলিশ তখনও আসেনি, তখন তো রাত্রি ঘুমাচ্ছে কেউ, তারপরে গ্রামের সব মেয়েরা সব জড়ো হয়েছে, এখানে সমিতি আছে মহিলা সমিতি, তারা কিছু মারধর করেছে, ছেলেটাকেও মারধর করেছে, মেয়েটাকেও মারধর করেছে, পরে পুলিশ বলছে, পরে পুলিশ ফোন করলো যে আমরা আসছি, পরে পুলিশ এসে নিয়ে গেছে। জুতার মালা পরানো বা মারধর করা লাগানো এইটা কি ঠিক হয়েছে মানবিক দিক থেকে? এটা কি মনে করেন? না এটা ব্যাপার কি মানে না ব্যাপার হচ্ছে এটা আমি ঠিক মনে করিনি, কারণ আমি বলেছি দুই চার থাপ্পড় মারো, কিন্তু মারারও আমাদের অধিকার নেই, আইন হাতে আমরা নেব না, কিন্তু মহিলা একটা সমিতি আছে তারা মানে কেউ উত্তেজনাবশত এসব করেছে। হ্যাঁ এটা হয়েছে, আমি এটার জন্য বলছি যে না এটা আইনত এটা ঠিক নয়। তবে এই ধরনের শাস্তির ঘটনা সামনে আসায় রায়গঞ্জ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। রায়গঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো ছোটনীলপুর এলাকায়। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই শিবিরটি। রক্তের সংকট দূর করতেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় ছোটনীলপুর এলাকায়। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই শিবির। রক্তের সংকট দূর করতেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়।
আনুমানিক 80 জন এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। আয়োজকদের পক্ষ থেকে সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে। শিবিরে মহিলা রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আজ ছোট নীলপুর নবীন সংঘের উদ্যোগে এটা আজকে রক্তদান শিবির করা হচ্ছে। আপনারা জানেন যে গ্রীষ্মকালীন তাপপ্রবাহে মানুষের প্রাণ হস্তগত এবং আমাদের বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে রক্তের সংকট, চারিদিকে মানুষ রক্তে হাহাকারের জন্য মানুষ চিকিৎসা পরিষেবা পাচ্ছে না। তা আমাদের নবীন সংঘের তরফ থেকে আজকে আমরা বিশেষ উদ্যোগ নিলাম যে মানুষকে মানুষের রক্তদান জীবনদান, সেই সামনে এটাকে রেখে, সেই স্লোগানকে সামনে রেখে মানুষের জীবনেরকে বাঁচাতে, মানুষের সামাজিকভাবে মানুষের পাশে থাকতে ছোট নীলপুর নবীন সংঘের পক্ষ থেকে আজকে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। কতজন লোকের আয়োজন করেছে আমাদের আজকে? এটা আমাদের প্রথম বছর রক্তদান শিবির, আমরা 80 জনের মতন চেষ্টা করছি। এখন মতো কতগুলো হয়েছে? এখন পর্যন্ত 55 জন হয়েছে। মহিলা কতজন দিচ্ছে জানা আছে? মহিলা জন অলরেডি আমাদের 13 জন দিয়েছে। কতক্ষণ চলবে এটা? চলবে আমাদের 1-1.5 পর্যন্ত, আমরা যতক্ষণ ওনারা নিতে পারবে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে কার্জন গেট সংলগ্ন জিটি রোডে। 4টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে কার্জন গেট সংলগ্ন জিটি রোডে। স্থানীয় একটি গুদাম ও দোকানে আগুন লাগে। আগুন লাগার কারণ হিসাবে স্থানীয় এক ব্যবসাদারের দিকে অভিযোগের আগুন তুলেছেন স্থানীয়রা। স্থানীয়রা অভিযোগ তোলেন, অভিযুক্ত ব্যক্তি ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার লক্ষ্যেই পরিকল্পনা মাফিক আগুন লাগিয়েছে। যদিও এদিন ঘটনাস্থলে অভিযুক্ত ব্যক্তিকে পাওয়া যায়নি। দমকলের 4টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনা ঘিরে মানুষজনের ক্ষোভ ফুটে ওঠে। আমি যখন এখানে দেখি যে আগুনটা ধরেছে, আমার এক ভাই এসে বললো আগুন লেগে গেছে, ঠিক আছে। আমি ওনাকে বলছি যে দাদা আগুন লেগেছে গো, উনি দোকানে, ওর মার্কেটের দোকান আছে, সেই মার্কেটের দোকান ও দেখবে তো যে অন্য দোকানে লাগলো আগুনটা, তার উচিত কি যে দোকানটা সাটানো না বন্ধ করে দোকানে আগুনটা যেখানে লেগেছে যে কোনখানটা আগুন লেগেছে সেখানে দেখবে তো। আমি বলছি ওখানে আগুন লেগেছে, ও কেন দেখতে গেল না আগুনটা লাগিয়েছে? গোডাউনে প্রথম, তারপরে দোকানে ও যাওয়ার পরই ও দোকান থেকে আগুন বেরোতে লাগলো। তার মানে এটা কি ও দোকানে আগুনটা লাগিয়েই বেরিয়েছে? কেন লাগালো, কেন কারণ জানাচ্ছে? সেই দোকানের মালিক এখন এসছে? সেই দোকানের মালিক এখনো পর্যন্ত আসেনি, ফোন করে করে তাকে আলা হয়ে যাচ্ছে। তার ভাইরা সব এসছিল আর ও আসেনি। কি এর থেকে কি বোঝা যাচ্ছে? এর থেকে বোঝা যাচ্ছে যে ও একটা পরিকল্পনা ভাবে আগুনটা লাগিয়েছে। আপনারা কি মনে হচ্ছে, আপনারা তো এত পরিশ্রম করেছেন আমাদের উপরে, আমাদেরই বিল্ডিং এটা, আমরা উপরে নয় নয় করে 22-23টা ফ্যামিলি থাকি উপরে, নয় নয় করে 65-70 জন মেম্বার আছি আমরা উপরে। এই আগুনটা যদি লেগে যেত আমাদের সবকটা জীবন নষ্ট হয়ে যেত। কতগুলো ইঞ্জিন এসেছিল এখানে? এখানে ইঞ্জিন তো আপনারা দেখতে পাচ্ছেন 4-5টা এসছে এবং দুবার করে ট্যাঙ্কি ভর্তি করে করে আনা হল, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এখন কি মনে হচ্ছে? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। দুজন চতুর্থ শ্রেণীর শিশু ছাত্রীকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠল ওই স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার জেলা সদর কর্ণজোড় এলাকায় একটি সরকারি প্রাথমিক স্কুলে। অভিযুক্ত শিক্ষক পলাতক। প্রায় মাসখানেক ধরে দুজন চতুর্থ শ্রেণীর শিশু ছাত্রীকে ভয় দেখিয়ে স্কুলের ভিতরে লাগাতার ধর্ষণ করার অভিযোগ উঠল স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার জেলা সদর কর্ণজোড় এলাকার এক সরকারি প্রাথমিক স্কুলে। ভয়ে ওই দুই শিশু কাউকে কিছু না বললেও তাদেরই একজনের ভাই ওই স্কুলের ক্লাস ওয়ানের ছাত্র। তার নজরে বিষয়টি আসায় সে বাড়িতে গিয়ে জানায়। বাড়ির লোকেদের সন্দেহ হয়, বিষয়টি জানাজানি হয়। ঘটনার কথা কর্ণজোড় পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করে ওই দুই শিশুর পরিবার। এখন পড়াশোনা করতে গিয়ে যদি মাস্টাররা যদি এভাবে যদি করে,
তাহলে বাচ্চাদেরকে কি করে দেওয়া যায় আমাদের? আপনার মেয়ে কিসে পড়ে? ক্লাস ফোরে। কি হয়েছিল? আমি সঠিক ঘটনাটা আমি বলতে পারছি না তো। কি বললো মেয়ে? মেয়ে সে কথা মেয়ে আপনাকে কি বললো, কি হয়েছে? মেয়ে আমাকে কিছু বলে না, যা বলছে ওর মাকে ওর কাকিকে বাড়িতে ওদেরকেই বলছে যে যা হয়েছে ওর ওর কাকিকে ওর মাকে এদেরকেই বলেছে যে ধর্ষণ করা হয়েছে আমাকে। ক্লাস ফোরে কি হয়েছিল? তারপরে ওখান থেকে নিয়ে আসে হোটেলে, ওদেরকে খাওয়াই খাওয়াটাই বাড়িতে রাখে চলে গেছে সেদিন। পরে আর একদিন ওকে দরজা ঘরে বন্ধ করে রাখছিল, ও চিৎকার করে ওখানে লেবারগুলো কাজ করতেছিল, রং করতেছিল স্কুলের সামনে, ওখানে চলে গেছি যায়, কিন্তু ওখানেও বলেনি। তারপরে বাড়িতে কয়েকদিন বাদ আমার ছোটো ছেলেটা দেখছে, মা দিদিদেরকে না স্কুলে বাজে বাজে করে, ছোটো ছেলেটা বলছে মা দিদিকে বাজে বাজে করে। আমি ছোটো ছেলেটাকে মারতে গেছিলাম, তুই স্কুলে নামে সারে নামে বদন দিচ্ছিস কেন? ওরা তো তোদের গুরুজন, ওরা ওরা কি ওরা কাজ করতে পারে? ছোটো ছেলেটাকে মারলাম। তারপরে কিন্তু আরেকদিন আসে পড়লো যে মা না আজকে না রশিদাকে বাজে বাজে কাজ করছে, কে করছে সার করছে। তারপরে রশিদার বাড়ির লোকজন সবাই জানছে। কি নাম স্যারের? স্যারের নাম বচেন্দ্রদীপ শর্মা। কোথায় বাড়ি চিনি? বাড়িটা তো দেশের বাড়ি কোন জায়গায় জানি না, কিন্তু বলছে যে সুভাষগঞ্জের এদিকে, আমাদেরকে বলছে আবার ঝিটকার এদিকে, কিন্তু ও ভাড়া থাকে চণ্ডীতলা। কোন স্কুলে পড়ায়? কর্ণঝরা এডিডি স্কুলে। আপনি অভিযোগ করেছেন তাই না? বাড়িতে যে অভিযোগ করেছি। বললেন যে আপনার বাস্তবের কাছে কী জানতে পারবেন? আমার ভাস থেকে আমি যখন শুনলাম এই ব্যাপারটা যে এরকম মাস্টার স্কুলে এরকম করতেছে, তো আমার ভাস থেকে আমি নিজের ডেকে জিজ্ঞেস করলাম ব্যাপারটা আসলে কি। আমার ভাস থেকে বলছে না এটা অরিজিনাল মাস্টার আমাদের সঙ্গে এরকম এরকম কাজ করছে। তো আমরা তখন জানালাম বাড়িতে আর কালকে দিচ্ছি, বাচ্চাগুলো এতদিন ধরে ভয়ে কিন্তু আমাদেরকে বলে নাই, এভাবে ওদের সঙ্গে দু তিনবার হয়েছে, আমাদেরকে কিন্তু বাচ্চাগুলো ভয়ে বলে নাই। স্যার বলছে যদি বাড়িকে গার্জেনকে বলো তাহলে আমি মেরে ফেলবো বা অন্য কোথাও আরও কিছু করে দিবে, এরকম করে ভয়ে বাচ্চাগুলো আমাদেরকে বলে নাই। কিন্তু ছোটো বাচ্চাটা যদি দেখছে ও বলে দিচ্ছে, ওর বলা শুনে আমরা ওকে ওদেরকে জিজ্ঞেস করছি বাড়িতে, তো বাচ্চাগুলো আমাদেরকে সব কিছু বলছে, বলার পর কালকে আমরা এটাই হাড়িতে জানিয়েছি ব্যাপারটা। কি চাচ্ছেন আপনারা? আপনারা আমরা বিচার চাই, মাস্টারের সাজা চাই। পুলিশ ওই দুই শিশুকে মেডিকেল টেস্টের জন্য রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্ত শিক্ষক ব্রজেন দেব শর্মা গা ঢাকা দিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। আমগাছে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে আসানসোলের বারাবনি অঞ্চলের পানুরিয়া পঞ্চায়েতের অন্তর্গত দাসকিয়ারি গ্রামে। মৃত ওই যুবক একটি বেসরকারি সংস্থার কর্মী ছিলেন। আসানসোলে বারাবনি অঞ্চলে পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাসকিয়ারি গ্রামে পুজো উপলক্ষে গাছে আম পাড়তে গিয়ে তড়িতাহত হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম অনুপ ঘোষ, বয়স 28 বছর। স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকালে গ্রামে একটি পুজো ছিল। অনুপ ঘোষ আম গাছে উঠলেই হাই ভোল্টেজ তারের সংস্পর্শে এসে তড়িতাহত হয়ে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাকে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। জেলা হাসপাতালের চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। আম পাড়তে গেছিলো, তারপরে ওই যে আম গাছে চেপেছিল, তারপরে 11,000 কিছু কানেকশনটা সে হয়েছে, কিন্তু কারেন্ট খেয়ে আমার গ্রামের কোন জায়গায় দাসকিয়ার ছেলেটার নাম অনুপ, অনুপ ঘোষ, বাবার নাম রামাপদ ঘোষ। আপনার নামটা? আমার নাম বিশ্বজিৎ সিং, পাহাড়ে পঞ্চায়েত প্রমুখ। অনুপ ঘোষ একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। তার স্ত্রী ও 3 বছরের সন্তান রয়েছে। এদিনই তার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ছিলাম হঠাৎ করে খবর পেলাম যে দাসকিয়ারি গ্রামে অনুপ ঘোষ
ওই ছেলেটা পাম্পার দিয়ে কীভাবে কারেন্ট খেয়েছে। তারপর সেখানে আমাদের ইউরানিতে একটা ডাক্তারবাবু আছে, ওনার কাছে নিয়ে আসে, আমরা সে জায়গায় গেলাম, উনি আবার রেফার করলাম, আমরা তৎক্ষণাৎ নিয়ে এলাম। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। দেখে নেব আজকের অন্যান্য খবর। শুক্রবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার 20 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগরে এক প্যান্ডেল ব্যবসায়ীর ভজন নাট্যের বাড়িতে ভয়াবহ অগ্নিসংযোগ ঘটে। বাড়িতে ছিল প্লাস্টিকের চেয়ার ও সিনথেটিক কাপড়, এর ফলে আগুন ভয়াবহ রূপ নেয়। এছাড়াও বাড়ির বারান্দাতে একটি মোটর বাইক ও রান্নার গ্যাসের সিলিন্ডার ছিল, সিলিন্ডারটি আগুন লাগার ফলে ফেটে যায়। ভজনবাবু তার স্ত্রী তিথি ও তার দুই মেয়েকে ঘর থেকে বের করে দেন। তিনি নিজে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে নিজের শরীরের কিছুটা অংশ পুড়ে যায়। পরে দমকলের খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাইরের ঘরে আগুনটা লাগছিল না, ওখানে শর্ট সার্কিটের কোনো সম্ভাবনা নেই। প্যান্ডেল ব্যবসায়ী জানান, আগুনের কারণে 5 লক্ষ টাকার মতো জিনিস পুড়ে গেছে। নগদ 60,000 টাকা ও 5 ভরি সোনার গহনা আগুনে ভস্মীভূত হয়ে গেছে। দমকল সূত্রে জানা গেছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স আরো একবার। পশ্চিমবঙ্গ পুলিশ ও বিহার পুলিশের যৌথ উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো শনিবার। দুদিন ব্যাপী চেতনা উৎসবের সূচনা হলো শনিবার। শুক্রবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুর অমৃতখণ্ড পঞ্চায়েত এলাকায় শাসক দলের দুটি নির্বাচনী কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। অবৈধ সম্পর্কের প্রতিবাদে এক মহিলা ও এক পুরুষকে গলায় জুতোর মালা পরিয়ে মাথার চুল কেটে গাছে বেঁধে মারধর করার পাশাপাশি এলাকায় ঘোরানো হলো। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো ছোটনীলপুর এলাকায়। অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। দুজন চতুর্থ শ্রেণীর শিশু ছাত্রীকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠল ওই স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুর জেলার 20 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগরে এক প্যান্ডেল ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল কয়েক লক্ষ টাকার সম্পত্তি। আমগাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।